السلام عليكم ورحمة الله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى আল্লা বান্দাগণ সহি হাদিস দ্বারা প্রমাণিত কোনো মুসলমান বান্দাবান্দি ফজর নামাজের পরে ইসুল হাসরের শেষ কয়েকটা তালাবাদ করবে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে সকল তালাবাদী বান্দাবং বান্দির জন্য প্রত্যেকের জন্য সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিযুক্ত করে দেবেন আবার যখন মাগরিবের সময় হয় সকল ফেরিস্তারা চলে যায় মাগরীবের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্দাবান্দি এই হাসরে শেষ কয়েকটি জায়গা তালাবাত করবে আল্লাহ রাব্বুল আলমিন আবারও প্রত্যেক তালাবাতকারী বান্দা এবং বান্দির জন্য সত্তর হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন হুজুর নুরসালামী সাত করেছেন এই আমল যারা নিয়মিতভাবে করবে নামাজের পরে মাগরিবের নামাজের পরে কাল কঠিন ময়দানে ক্যামতের মাঠে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে আমল করার দরকার আছে রাসুল পাক সাহের কথা কি মিথ্যা সত্য কথা তাই আপনারা নিয়মিতভাবে সুরাহাসরের শেষ কয়েকটি আয়াত ফজর নামাজের পরে এবং মগরীবুল নামাজের পরে তেলাবাদ করার অভ্যাস করেন আমল করার চেষ্টা আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক নসিবো সমিন আল্লাহাকের বান্ধাগন আল্লাহ রাব্বুল আল আমিনকে রব হিসাবে চিনতে হবে কি হিসাবে রব হিসাবে চিনতে হবে নিরানব্বইটা নামের মধ্যে কি আল্লাহর রব নামটা আছে আছে কি না আসে নিরানব্বই নামের মধ্যে আল্লাহ রাব্বু নামটা নাই মূলত নিরানব্বই নামের মূল নামই হচ্ছে রব নিরানব্বইটা নামের মূল নামটাই হচ্ছে কি রব এই জন্য আল্লাহ রাবুল আল সর্বপ্রথম যখন আলম আর মধ্যে রু জগতে সমস্ত রুগুলোকে একাত্রিত করলেন তিনি সর্বপ্রথম প্রশ্ন করলেন সওয়াল করলেন কোশান করলেন আলাস্তু রব বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রতিপালক নই তাহলে বুঝতে হবে আল্লাহ রাবুল আল আমিনকে কী হিসেবে চিনতে হবে রব হিসেবে চিনতে হবে শুধু তাই নয় পবিত্র কালামে পাক যেই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম নাজিল করা হয়েছে যে আয়াতের মাধ্যম দিয়ে যে আয়াতের মধ্য দিয়ে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই পবিত্র কোরআনের আয়াত আল্লাবুল আলমী নিজেই ঘোষণা দিয়েছেন আপনি পড়ুন আপনি তার করুন পাঠ করুন আপনার রবের নামে প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি কি করেছেন সৃষ্টি করেছেন সুতরাং সৃষ্টি করা এটা আল্লাহ রাবুল আল খাসিয়ত কার খাসিয়ত সৃষ্টি করা আল্লাহ রাবুল আল আমিনের গুণ সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আল বৈশিষ্ট্য কোনো মানুষ কোন জিন কোন ফেরেশতা কোন বুজুর্গ কোন নবী কোন রাসুল সৃষ্টি করতে পারবে না কি করতে পারবে না সৃষ্টি করতে পারবে না একমাত্র কে আল্লাহ তাহলে চেয়ার টেবিল সোফা সেট এরপরে যে কোরআন শরীফের কাঠের রেয়াল আছে না রেয়াল এরপরে যেই অন্যান্য যে সমস্ত সামগ্রীগুলো যে সমস্ত আসবাবপত্রগুলো এগুলো মানুষ সৃষ্টি করে না বরং আল্লাহ পাকের মূল সৃষ্টির সাথে সেটা একটা পরিবর্তন করে একটা জিনিস উপস্থাপন করে যেমন আপনি যদি চেয়ার বানান আপনাকে অবশ্যই গাছ থেকে চেয়ার বানাতে হবে কাঠ থেকে চেয়ার বানাতে হবে তাহলে গাছ কি মানুষ সৃষ্টি করতে পারে কোনো ফেরস্তা সৃষ্টি করতে পারে এরপর আপনি যদি বাড়ি বানান ঘর বানান আপনাকে ইট দিয়ে কি করতে হবে বাড়ি বানাতে হবে তাহলে ইটটা তৈরি হয় কিসের থেকে মাটির থেকে মাটি কি কেউ সৃষ্টি করতে পারে সৃষ্টি করতে পারে না তাহলে বোঝা গেল যে আল্লাহ রাবুল আলমেনের সৃষ্টিকে মাখলুককে মানুষ যেই তার নিজের বিবেক বুদ্ধি এগুলোর মাধ্যমে সেটাকে কি করে সংযোজন করে অর্থাৎ পরিবর্তন করে বিবর্তন করে পরিবর্তন করে সেটা একটা অন্য কিছু তারা বানাতে পারে কিন্তু সেটা সৃষ্টি করতে পারে না কি করতে পারে এটা একটা অন্য কিছু তারা যে দরকারি কোনো বিষয় দরকারি কোনো বস্তু তারা সেটা উপস্থাপন করতে পারে কিন্তু মূল সৃষ্টিটা আল্লাহ রাবুল আলমের সৃষ্টি থেকে সেটার উপরে যে তারা ব্রেন খাটায় সেটা মস্তিষ্কের বিভিন্ন ধরনের আপনার বিবেক খাটায় কিন্তু মূলত কোনো মানুষ কোনো জাতি কোনো কিছু সৃষ্টি করতে পারে না তাহলে ষষ্ঠা হিসেবে একমাত্র আল্লাহকে মানতে হবে আল্লাহ পাকের বান্দাগন এইভাবে আল্লাহ রাবুল আল আমিনের বান্দারা যখন কবর আসি হবে সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে যেই কোশ্চানটা করা হবে সওয়ালটা করা হবে সেটা কি মার রুকা তোমার প্রতিভা আলোককে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বপ্রথম আদারাবুল আলামিন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নই সেখানে বলে আলমিন রবের পরিচয় দিয়েছেন রব হিসাবে নিজেকে নিজেকে ঘোষণা দিয়েছেন আবার আলারাবুল আলমিন যখন সর্বপ্রথম অহিনাজির করেছেন রব খলাক আপনি আপনার প্রভুর নামে তেলাওয়াত করুন পড়ুন পাঠ করুন আবার কবরের মধ্যে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন কি রব রব্বুকা তোমার রবকে তাহলে আদালবাবুল আলমিনকে রব হিসাবে মানতে হবে রব হিসাবে চিনতে হবে আল্লাহ পাকের বান্দাগণ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো ঘোষণা দিয়েছেন ওয়াসকুর রব্বিকা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা হে নবী আপনি আপনার রবের নামে জিকির করুন রবের নামে ডাকুন আপনা আপনার রবের নামকে স্মরণ করুন এবং তার দিকে মনোনিবেশ করুন তার দিকে মনোযোগ দিন খেয়াল করুন খেয়াল করার মতো খেয়াল করুন মনোযোগ দেওয়ার মতো মনো দেয় যোগ দিন তাহলে বোঝা গেল যে আল্লাহ রাবুল আলমিন এই আয়তের মধ্যেও নিজেকে রব হিসেবে ঘোষণা দিয়েছেন এভাবে আল্লাহ রাবুল আলমিন অন্যান্য আয়তের মধ্যেও নিজেকে রব হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন হে মানুষ সকল হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় কর তোমাদের কাকে ভয় কর রবকে ভয় কর প্রভুকে ভয় করো তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আমিনকে প্রভু হিসাবে মানতে হবে আল্লাহ রাবুল আমিনকে প্রভু হিসাবে রব হিসাবে প্রতিপালক হিসাবে চিনতে হবে জানতে হবে এজন্য খালেক হিসাবে সষ্টা হিসাবে আমার আল্লাহ রাবুল আলামিন এরপরে রিজিক দাতা রাজাক হিসাবে আমার আল্লাহ রাবুল আলামিন এরপরে যেই যে মহু অর্থাৎ যিনি ইজ্জত দান করার মালিক ইজ্জত দান করেন ইজ্জত দান করা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মুজিল্লু বেজ্জতি করেন লাঞ্ছিত করেন কাউকে অপমানিত করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন করান তাহলে ইজ্জতের মালিক বেজ্জতের মালিক ষষ্ঠা যে সৃষ্টি করেছেন যিনি এরপরে যিনি রিজিক দাতা যিনি হায়াত দাতা যিনি মৌ দাতা তিনি হচ্ছেন একমাত্র আমাদের আল্লাহ আল্লাহকে কী হিসেবে মানতে হবে সব হিসাবে মানতে হবে এই কারণে রাসুল পাক সাহসামের যে ম যারা মান্নাত উজ্জার পূজা করেছিল তারা আল্লাহকে বাদ দিয়ে উজ্জাকে রব হিসেবে মানত তারা মনে করত ভাগ্যের যেই ভালো মন্দ খারাপ ভালো এই সমস্ত কিছু লাত মান্নাথ উজ্জার মাধ্যমে হয় লালকমান্নাত উজ্জায় তাদেরকে রিজিক দে রিজিকের মধ্যে বরকত দে তাদেরকে সম্মান দে তাদেরকে বেইজ্জতি করি অথচ মূলত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দাতা আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা হায়াত দাতা সন্তান দাতা জায়গা জমিন দাতা সব কিছুর দাতা হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আল্লাহকে বাদ দিয়ে কাউকে কি রব হিসেবে মানা যাবে একমাত্র আল্লাহকেই কি রব হিসেবে মানতে হবে আল্লাহ রাবুল আলামিন শুরু হয় না মধ্যে ঘোষণা দিয়েছেন আলম নাজা আলীল আরোদা নিহাদাও ওয়ালজিবালা ও আমি কি তোমাদের জন্য যেই আলাম নাজ আলী আরোদা মিহাদাও ওয়ালজিবালা ও তাদা। আমি কি তোমাদের জন্য সারা দুনিয়ার এই পৃষ্ঠ অর্থাৎ এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই দিই নেই বিছানার মতো তোমাদেরকে বিছিয়ে দিয়েছি তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি আর ওই পাহাড়গুলোকে খিলকের মতো তোমাদের যে তোমাদের জন্য পৃথিবীতে বসবাস করার জন্য দাঁড় করে রেখেছি খিলকের মত। কিসের মত অর্থাৎ ফেরেক কিসের মতো ফেরেক ফেরেক মানলে যেরকম একটা জিনিস স্থির হয় সেখানে আটকে যায় এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবী কি করতো এভাবে নাচানাচি করত। হেলে দুলে অবস্থায় থাকতো আর আল্লাহ রাবুল আল আমিন পাহাড়গুলোকে খিলকের মতো বসিয়ে দিলেন আমাদের জন্য পৃথিবীটাকে স্থির বানিয়ে দিলেন আল্লাহ হয় নাই এবং আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি একজন করে আমাকে একদিন প্রশ্ন করল হুজুর আল্লাহ তো বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করেছে অর্থাৎ দুনিয়াতে আসলেই মানুষ বিবাহ করবে কোনো পুরুষ যদি জন্মগ্রহণ করে তাহলে সে একটা মহিলাকে বিবাহ করবে আর মহিলা যদি জন্মগ্রহণ করে তাহলে পুরুষকে বিবাহ করবে তাহলে এখন বুঝে গেল যে অনেক পুরুষ মহিলা বিবাহসাদের আগে মারা যায় তাদের জোড়া কই প্রশ্ন আসে না আল্লাহ বলতেছে আমি কি জোড়া জোড়ায় সৃষ্টি করেছি এখন দেখা গেছে যে কিছু পুরুষও বিবাহ ছাড়া মারা যায় মারা যায় না মহিলাও কি বিবাহ ছাড়া মারা যায় আমি প্রশ্ন আমি পরে উত্তর দিলাম দেখেন আপনি বলছেন যে যেই দুনিয়াতে জোড়া জোড়া সৃষ্টি করে আল্লাহ রাবুল আলমী করেছে এটা অবশ্যই সঠিক কথা এটা অসত্য কথা এটাকে এটার মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে মানুষ আসি অনেকে বিবাহ করতেছে আবার অনেক বিবাহ ছাড়া কি থেকে বিদায় নিচ্ছে তাহলে বিবাহ ছাড়া শুধু পুরুষ মারা যাচ্ছে নাকি মহিলাও মারা যাচ্ছে মহিলা মারা যাচ্ছে তাহলে যে সমস্ত পুরুষ বিবাহ ছাড়া মারা যাচ্ছে আর বিবাহ ছাড়া যে মহিলারা মারা যাচ্ছে তারা তাদের জোড়া তারা কি তাদের জোড়া বলেছে আমি অনেক যে মালানা মল্লবীকে প্রশ্ন করলাম তারা আমাকে সঠিক উত্তর দিতে পারেন নাই আলহামদুলিল্লাহ আপনি আমার যে সন্তুষ্ট একটা আমি উত্তর পাইলাম তাহলে বোঝা গেল যে আল্লাহ আব্লুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না আলতাব্বুল্লা আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন ওখালা কনা কুমাজ ওয়া না ও মাকুন শোভা তা ব্যক্তি দিনের পর দিন ঘুমাতে পারে না ঘুম না যাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়ে যায় দুর্বল হয়ে যায় মন মানসিকতা খারাপ হয়ে যায় তার প্রেশার রক্তচাপ বেড়ে যায় তাহলে বোঝা গেল যে একজন মানুষ যদি সঠিকভাবে ঘুমাতে না পারে তাহলে সে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় নিয়মিতভাবে একজন মানুষের বিশ্রামের দরকার আছে আছে না নিয়মিতভাবে অতিরিক্ত না আবার তাহলে বোঝা গেল যে আল্লাহ রাবুল আলমিন যে ঘুমটা আমাদেরকে দান করেছেন এটা আমাদের জন্য প্রশান্তি স্বরূপ আপনি ইচ্ছা করলে কিন্তু ঘুমাতে পারবেন না ইচ্ছা করলে আবার ঘুম থেকে জাগতে পারবেন না আলামিন আমাদের জন্য নিয়োজিত রেখেছেন তারা সময় মতো আমাদেরকে ঘুম পাড়াই দেন আমাদেরকে আবার ঘুম থেকে জাগ্রত করে দেনা একটা হচ্ছে ওয়াজা আলতু আমি নিজে প্রশান্তি হিসেবে তৈরি করেছি ঘুমকে আর একটা হচ্ছে ওয়াজা আল্না এভাবে অনেকগুলো আয়াতের মধ্যে আলমিন জমার সিং ব্যবহার করেছেন জমার আল্লাহ রাবুল ব্যবহার করছে সম্মানের জন্য ইজতের জন্য আবার কোনো কোনো মুভাস্রণ একরাম বলেন যে আল্লাহ রাবুল আলমিন এই ঘুম ফেরেশতাদেরকে অর্ডার দেন ফেরেস্তাদেরকে আদেশ দেন ফেরেজ আল্লাহর হুকুম পেয়ে আদেশ পেয়ে বন্দাকে ঘুম পাড়ান আর ফেরেশতা আল্লাহ রাবুল আলমিন নিয়ে একসাথে মিলে বন্দাকে ঘুমায় রাখেন অর্থাৎ ঘুম দান করেন এই জন্য আল্লাহ রাবুল আলম এখানে জমা অর্থাৎ বহু বসনের শিখে ব্যবহার করেছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ আকবার তো অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ভাবে ওয়াজআলনা এরপরে খলাকনা এরকম জমার সিগা ব্যবহার করেছেন তো জমাটা মূলত ইজ্জতের জন্য সম্মানের জন্য ব্যবহার হয় আল্লাহ পাকের বান্দাগণ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও ঘোষণা দিয়েছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা আমি আল্লাহ তোমাদের জন্য সাত অব স্তরে স্তরে মজবুত করে সৃষ্টি করে তোমাদের মাথার উপরে সেটা স্থাপন করে রেখেছি বাগের বান্দাগন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি একটা সাত তৈরি করে তাহলে সেটার খুঁটি লাগে একটা ফ্যান্ডেল তৈরি করলে সেখানে বাঁশ দিয়ে খুঁটি দিতে হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে সাত তবক আসমান সাত তবক জমিনকে দাঁড় করিয়ে রেখেছি এটা আল্লাহ আল্লাহর কুদরত তবে কোনো কোনো বর্ণনাকারী কোনো কোনো যে গবেষক বলেছেন মূলত আল্লাহ রাবুল আলমের খুঁটি এই আসমান এবং জমিনের খুঁটি হচ্ছে আল্লাহ রাবুল নেককার বান্দারা কারণ কারণ এই পৃথিবী যখন আল্লাহ ধ্বংস করবেন এই পৃথিবী যখন আল্লাহ রাবুল আলমিন তখন সর্বপ্রথম জিব্রাল্লামকে পাঠিয়ে আল্লাহ বলবেন এই জিব্রাইল দেখে দেখে আসো যে আমার পৃথিবীর কি অবস্থা কি কন্ডিশন কি হালত জিব্রাইল আসবে দেখবে মাত্র তিনজন ব্যক্তি আল্লাহর জিকির করতেছে আল্লাহর কাছে মোনাজাত করতেছে তিনজন ছাড়া সমস্ত মানুষ উদাসীন তাদের অন্তরের মধ্যে জিকির নাই আল্লাহর স্মরণ নাই জবানের মধ্যে জিকির নাই আল্লাহর স্মরণ নাই এরপরে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে গিয়ে বলবে বারে আলাহি তিনজন ব্যক্তি আছে আল আপনাকে ডাকতেছে আপনার জিকির করতেছে আপনার কাছে প্রার্থনা করতেছে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আবার পাঠাবেন কিছুক্ষণ পরে একজনের মৃত্যু হয়ে যাবে মাত্র দুইজন দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে আল্লাহওয়ালা লোক থাকবে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আবার খবর পাঠাবে আল্লাহ রাব্বুল আলমিনকে জানেন না তবুও ফেরেস্তা থেকে সাক্ষী নেই জিব্রাইল ফেরেস্তা বলে বারে আলহি মাত্র দুইজন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার পরবর্তীতে জিব্রাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন জিব্রাইল আলাইহিস সালাম এসে দেখবে মাত্র একজন ব্যক্তি যার জবানে আল্লাহর জিকির চালু আছে যার অন্তরে আল্লাহর জিকির জারি আছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহমুখী কিন্তু সমস্ত মানুষ তারা আল্লাহ সম্পর্কে উদাসীন তাদের জবানে আল্লাহর জিকির না আল্লাহর স্মরণ নাই অন্তরে আল্লাহর জিকির না আল্লাহর স্মরণ নাই মাত্র একজন ব্যক্তি যিনি আল্লাহর জিকির করতেছে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে অর্থাৎ যিনি প্রকৃত পক্ষে আল্লাহকে প্রভু হিসাবে রব হিসাবে মানে এবং জানে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন জিবুলাম বলবেন বারে লাগি সারা পৃথিবী সায়ের করলাম ভ্রমণ করলাম আপনার এক একজন মাত্র বান্দা পাওয়া গেল যার জবানে আপনার জিগির জারি আছে অন্তরের মধ্যে আল্লাহর আপনার জিগির জারি আছে এছাড়া সমস্ত মানুষ উদাসীন তাদের জবানে আল্লাহ আপনার জিগির জারি নাই অন্তরের মধ্যে আপনার জিগির জারি নাই তারা আপনাকে চিনে না জানে না আমার আল্লাহুল আলমিন বললেন হে জিবরাইল এখনো আমার এই পৃথিবী ধ্বংস করার সময় হয়নি ও একজন আমার যে বান্দা পেয়ারা বান্দা ওই একজন জাকিরিন আমাকে স্মরণকারী বান্দার উচিলায় আমি সাত অবকাশ এবং সাতক জমিন খাড়া রাখলাম যখন খবর পাওয়া যাবে যে একজন ব্যক্তিও আর নাই সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ সম্পর্কে উদাসীন রব হিসেবে জানা মানে না যারা আল্লাহর জিকির করতেছে না একজন মানুষ এরকম খুঁজে পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ইসরাফিল এখন সময় হয়েছে এই দুনিয়া ধ্বংস করার আল ক্বারিইয়াতুল ক্বারিইয়াহ ওয়া মা আদরাক্বাল ক্বারিইয়াহ ইয়াওমা নাসু কাল ফারাশিল মাবসূস ওয়া তাকুনুল জিবালু কাল

হে নবী আপনি জানেন মহাপ্রলয় কি সেদিন মানুষ পাগলের মতো মাতালের মতো ছুটাছুটি করবে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর জিগির উঠিয়ে নেওয়া হবে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর থাকবে না জবানে আল্লাহর জিগির থাকবে না ওই অবস্থায় মানুষ সেদিন বাজার ঘাটে যাবে বাজার হাটে গিয়ে তারা বাজার করবে ওই দিনও মানুষ বিয়ে শি করার জন্য পাত্র পাত্রীর বাড়িতে যাবে পাত্রী পাত্রের বাড়িতে যাবে ওই দিনও মানুষ খাবারের জন্য মানুষ নাম সামনে প্লেট আনবে খাবারের প্লেট খাবারের পাত্র আনবে খাবার খাক খেতে বসবে কেউ বা লোকমা দিবে কেউ বা কয়েক লোকমা দিবে কেউ বা খাবার শেষ করে মাত্র পানি পান করবে কোনো যে সন্তানকে হয়তো কোনো মা প্রসব করবে কোনো নারী গর্ভবতী হবে কোন মানুষ বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হবে কোন মানুষ বাজারে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে এরপর এই মুহূর্তে এ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে তস তসনস করে দেবে সেদিন পাহাড়গুলো যে পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খিলক হিসাবে যে পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে দুনিয়ার মধ্যে স্থাপন করেছেন আর সেদিন ইসরাফিলের শৃঙ্গার পুৎকারে পাহাড়গুলো ওই তুলার মতো উঠতে থাকবে

এজন্য আল্লাহ পাকের বান্দাগণ পৃথিবীর মৃত্যু হবে কেয়ামতের মাধ্যমে মানুষের মৃত্যু মানুষের যে কেয়ামত হয় মানুষের মৃত্যুর মাধ্যমে আর এই পৃথিবীর মৃত্যু কেয়ামত হবে ক্যাম পৃথিবীর মৃত্যু হবে কেয়ামত হবে কেয়ামতের মাধ্যমে তাহলে বোঝা গেল যে একটা কেয়ামতেই আল্লাহ রাবুল আলমিনের এই তসনস করা অবস্থায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে এজন্য জন্য আল্লাহ রাবুল আলমিন এআতর মধ্যেও নিজেকে আল্লাহর হাবিবের রব হিসেবে বশনা দিয়েছেন কুল্লু মালা আলাইহা ফান ওয়া ইয়া বাকি ওয়া যহুরু রাব্বিকা যুল জালালি ফানা হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শুধুমাত্র বাকি থাকবে শুধু অবশিষ্ট থাকবে আপনার প্রভুর অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া সেদিন আর কোনো অস্তিত্ব থাকবে না আর ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন অথবা চল্লিশ বছর কিংবা চল্লিশ হাজার বছর আল্লাহ রাসুল পাক শুধু চল্লিশের কথা উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন হুংকার দিবে চিৎকার দিবি আনাল জব্বারুন ও আয়নাল জব্বারুন ও আয়নাল দুনিয়ার প্রতাপশালী পরাক্রমশালী শক্তিশালী ধনীরা বাচ্চারা যারা দুনিয়ার মধ্যে তোরা যেই মানুষের উপরে নির্যাতন করেছিলি আমার বান্দাদের উপরে তারা তোমরা তার তোরা চালিয়েছিলি তোরা নিজের ইচ্ছা মতো জমিনের মধ্যে ভ্রমণ করেছিলি তোদেরকে বাচ্চাই হয়েছিল। আর সে বাচ্চাই থাকা অবস্থায় তোরা বাচ্চা থাকা অবস্থায় মানুষের উপরে এভাবে নিজের ইচ্ছা মতো জুলুম করেছিলি অত্যাচার করেছিলি ফের কারণ তোরা আজকে কোথায় আজকে আমার সামনে আয় সেদিন কি ফেরাউন নমরুদ কারণের কোন অস্তিত্ব থাকবে তারা কি আল্লাহর সামনে আসতে পারবে তাহলে আল্লাহ পাগের বান্দাগণ সেই রব আল্লাহ আলার আলমিন যিনি আমাদেরকে মায়ের পেটের মধ্যে তিলে তিলে বড় করেছেন আমাদেরকে যে যিনি মায়ের পেটের মধ্যে বড় করি আবার মায়ের পেট থেকে উদ্ধার করে দুনিয়ার মধ্যে এনে মায়ের ওই বুকের মধ্যে আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলমিন ওই আসমানের মেঘ থেকে পানি বর্ষণ করে আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন আমাদের জন্য গরুর যেই ছাগলের গুস্তং হাঁস মুরগির গোস্ত বেড়ার গোস্তং উটের গোস্ত খাওয়া হালাল করে দিয়েছেন মহিষের গোস্ত খাওয়া হালাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান মানুষ সাধারণভাবে যে সমস্ত পশুর গোস্ত বক্ষণ করে ওই পশুর খাসিয়ত ওই পশুর চরিত্র স্বভাব মানুষের মধ্যে প্রবেশ করবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন বাঘের খাসিয়ত বাঘের বৈশিষ্ট্য গ্রহণ না করে বিশেষ করে মুমিন বান্দারা মুসলমান বান্দারা তারা যদি আজকেন বাঘের গোস্ত বক্ষণ করে তাহলে বাঘ যেরকম হিংস্র তাদের ভিতরে সেই হিংস্রতা যে প্রবেশ করবে ওই সিংহের গোস্ত যদি আজকে খাওয়া যায় থাকতো। তাহলে সিংহ যেরকম হিংস্র ওই সিংহর হিংস্রতা মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করতো এইভাবে সাপের গোস্ত যদি খাওয়া যায় সাপ যেরকম বিষাক্ত এবং সগল যে কি করে দংশন করে ওই বিষটা মানুষের ভিতরে প্রবেশ করত এইভাবে শিয়া সিগাল হায়ানাপ বিভিন্ন ধরনের জীব জানোয়ার যারা হিংস্র যারা খুবই ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর জানোয়ারের গোস্ত খাওয়া আল্লাহ অশান্ত গরু পোষ মানে অতি সহজে ছাগল কত সুন্দর একটা প্রাণী কত নিরীহ কত শান্ত স্বভাবের একটা প্রাণী হরিণ কত শান্ত স্বভাবের একটা প্রাণী এই ছাগল হরিণ গরু মহিষ এরা এদের ভিতরে ভদ্রতা আছে এরা শান্ত প্রাণী আল্লা আলামিন মুমিন বান্দা যেন অশান্ত না হয় হিংস না হয় ভয়ঙ্কর না হয় এজন্য গরুর গোস্ত খাওয়া মহিষের গোস্ত খাওয়া সাগরের গোস্ত খাওয়া বেড়া উটের গোস্ত খাওয়া যে সমস্ত প্রাণীগুলো ভদ্র শান্ত এই সমস্ত প্রাণীগুলোর গোস্ত খাওয়া মুমিন মুসলমানের জন্য হালাল করে দিয়েছে আল্লাহ বান্দা বান্দাগণ হালাল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে পবিত্রতা একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে কি পবিত্রতা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাজাত শিখিয়ে দিয়েছেন ওয়ারযুকনি রিজকা ওয়াসিয়ান মুবারাকান হালালান তাইয়িবা ওয়ারযুকনি রিস্কা ওয়াসিয়ান হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন কি রকম রিজিক যে রিজিকের মধ্যে প্রশস্ততা আছে যে রিজিকের মধ্যে কি আছে প্রশস্ততা আছে অর্থাৎ আমি যেখানে যাই সেখানে যেন আমি খেতে পারি যে জায়গায় যাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন আমি যেন আপনার দেওয়ার রিজিক পাই এই জন্য প্রশস্ততা যে আমার জন্য আপনি আর হে আল্লাহ আপনি আমাকে বরকতময় দান করুন আমি অল্প খাবো পরিমাণে কম খাব দরকার হলেই এই এই অল্প রিজিকের মধ্যে আপনি খায়ের বরকত দান করবে আমার ইনকাম হয়তো কম থাকবে আয় কম থাকবে আমার হয়তো যে পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকবে কিন্তু অল্প রিজিকের মধ্যে বারে আপনি যদি বরকত দান করেন প্রাচুর্যতা দান করেন তাহলে আমার অল্প রিজিকে সবাই তুষ্টিমতো খেতে পারবে এজন্য বরকতময় রিজিক আল্লাহ রাব্বুল আলমীর কাছে সাওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন ও হালালা বলেছেন আবার তৈবা বলেছেন হালাল একটা বিষয় তৈবা আরেকটা বিষয় হালাল শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ এবং পাক আকসারের কথাবার্তার মাধ্যমে কালামের মাধ্যমে যে সমস্ত খাবারকে হালাল বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে ওই সমস্ত খাদ্যগুলো হালাল আর একটা বিষয় হচ্ছে তয়িবা পবিত্র যেমন আপনি খাসির গোস্ত কিনেছেন বা গরুর গোস্ত কিনেছেন বা একটা মুরগি কিনেছেন তাহলে মুরগির গোস্ত খাসির গোস্ত গরুর গোস্ত হালাল নাকি হারাম হালাল এই হালাল গোস্তুটা আপনি গুষের টাকা দিয়ে কিনেছেন বা সুদের টাকা দিয়ে কিনেছেন তাহলে এটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে খাবারটা হালাল কথা খেয়াল করবেন খাবারটা হালাল গরুর গোস্ত মুরগি এরপরে কি কবুতর বা ধরেন এই যে মহিষ এ জাতীয় মানে হালাল প্রাণীর গোস্তু আপনি কিনেছেন সেটা হালাল কিন্তু অবৈধ উপায়ে রুজি টাকা দিয়ে কিনেছেন ঘুষের টাকা কিংবা আরেকজনের মাথা মারা টাকা অবৈধ টাকা এই টাকা দিয়ে কেনার কারণে জিনিসটা হালাল রয়ে গেছে কিন্তু পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে আরেকজন ব্যক্তি হালাল উপার্জন করে নিজে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে হালাল উপায়ে সে টাকা অর্জন করে সে টাকা দিয়ে সে গরুর গোস্ত কিনলো খাসির গোস্ত কিনলো আবার কি করলো আপনার যে হালাল প্রাণীর গোস্ত কিনলো তাহলে তার হালালটাও ঠিক থাকলো বৈধতা ঠিক থাকলো আবার কি পবিত্র দরাও ঠিক থাকলো আবার একজন ব্যক্তি হয়তো হালাল উপায়ে রুজি করলো কিন্তু সে মদ পান করলো কী করলো মদ পান করলো তাহলে তার রুজিটা পবিত্র ছিল কিন্তু সে খাইলো কি পান করলো কি হারাম সে যদি যে ওই টাকা দিয়ে মদ কিনে বা ধরেন এই যে শুকরের গোস্ত কিনে তাহলে এটা কি হলো হারাম হয়ে গেল কিন্তু পবিত্র যদি রুজি ভালো থাকে আর যদি হারাম জিনিস কিনে তাহলে পবিত্র ঠিক থাকলে পবিত্রতা ঠিক থাকলো আর হালালটা কি হলো নষ্ট হয়ে গেল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আপনি আমাকে আমার রিজিককে প্রশস্ত করে দিন আমার রিজিকের মধ্যে দান করুন এবং আমাকে বৈধ ও পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিন এই পাক পবিত্রতা অনেক বড় বিষয় আল্লাহ রাবুল আলমিন বান্দাগন একজন ব্যক্তি যদি এক লোকমা হারাম খানা খায় জেনে শুনে তাহলে তার হারাম খানা যতক্ষণ পর্যন্ত তার পেটে থাকে ততক্ষণ পর্যন্ত আসমানের সমস্ত ওই বান্দাবান্দির উপরে অভিশাপ এই জন্য হালাল উপায় চেষ্টা করা আমাদের দরকার আপনি কাকে খাওয়াচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে তাদের জন্য আপনি ঘুষের টাকা গ্রহণ করতেছেন তাদের জন্য সুদের লেনদেন করতেছেন কিন্তু মনে রাখবেন তারা আপনার মৃত্যুর পরে আপনার কবরের কাছে গিয়ে দাঁড়াবে না তারা আপনার জন্য হয়তো দিনদার হলো দোয়া করবে কিন্তু যদি দিনদার না হয় তারা আপনার কথা বলে যাবে তাই আল্লাপাগের বান্দাগণ আপনি যতটুকু সম্ভব আল্লাহর কাছে দোয়া করবেন বাবা হুজুর কাবল্লা রহমতুল্লাহ জিজ্ঞেস করলাম বাবা সামনে তো আমাদের অনেক ধরনের খাবার আসে তাহলে আমরা কিভাবে বুঝবো খাবারটা হালাল নাকি হারাম রহমতুল্লাহ বলেন তুমি যদি অন্তত শেষ রাতে বা দিনের যে কোনো অংশে ওয়ার জুকুনি রিস্কাও ওয়া আসে মুবারক আন হালাল আন এই আয়ারটা আল্লাহর কাছে একশো বার তালাবাদ করো আল্লাহ রাবুল আলামিন তোমার সামনে যেটা আনবে সেটা হালাল হিসাবে আনবে কারণ তুমি তো আল্লাহর কাছে বলে দিয়েছো আল্লাহ আমাকে হালাল খাবান এই অবস্থা আল্লাহ রাবুল আলামিন তোমার রিজিকের দায়িত্ব নিয়েছে একশো বার যদি তুমি একটা কথা বলো তুমি খাবার খাবার তিনবার খাবার খাবার কবার একশো বারের ভিতরে তিনবার কথাটা আল্লাহ কবুল করবে না হয়তো চারবার খাবো আর কি চারবার খালো কি আরও চুরনব্বই বার আরো সিয়ানব্বই বার কি বাকি থাকে তাহলে আপনি যদি একশোবার একটা দোয়া করেন আল্লাহ রা বলে আপনি চারবার খাবারের সময় অবশ্যই হালাল এবং পবিত্র খাবার আপনার সামনে এনে দেবে সেটা আপনা আপনি আল্লাহর উপরে রাখতে হবে আল্লাহর কাছে কি হালাল খাবারের অভাব আছে আপনি তো আল্লাহর কাছে চাইতে হবে না চাইলে আপনার আল্লাহ আল্লাহ আপনাকে কেন দিবে সেই জন্য বড় শুকুনে স্কাওয়া সিয়াম মোবার একান হালালান তো এ বাজে ব্যক্তিরা শেষ রাতে অথবা দিনের যে কোনো অংশে একশোবার এই আয়াত পড়ে দোয়া করবে আল্লাহর দরবারে প্রার্থনা করবে আল্লাহর আব্বুল আন আমিন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হালাল এবং পাপ পবিত্র রজিক তার সামনে এনেই পৌঁছে করবেন পৌঁছায় দেবেন তাকে এটা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে হম আমিন দাব ফিল আরদি ইল্লা আলাল্লহির ইস্কোহা সারাপ পৃথিবীর সমস্ত জীব জানোয়ার সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন তাহলে এ বাদত কবুল হওয়ার পূর্ব একটা শর্ত হচ্ছে হালাল রুজি করা কি করা হালাল রুজি করা এটার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক নসিবাহ আমিন আল্লাহ পাকের বান্দাগন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার কালামে পাকের মধ্যে এভাবে তার যেই রাসুল পাক সাহাল্লামের কথাবার্তার মাধ্যমে আমাদের জন্য নিয়ামত রেখেছেন আমাদের জন্য দিক নির্দেশনা রেখেছেন হেদায়তের জ্ঞান রেখেছেন আর যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন ফাকাদ মাতা উতিয়া উতা কাসির খাইন খৈরন এমন একটা শব্দ যে শব্দটা আল্লাহ রাবুল আলমিন নিজের ক্ষেত্রে ব্যবহার করেন করেছেন যেমন আল্লাহ খায়রুর রাজিকিন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা ওয়াল্লাহু খায়রুল ওয়ারিসিন আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম উত্তরাধিকার দানকারী অর্থাৎ ছেলে সন্তান দানকারী সন্তান সন্ততি দানকারী ওয়াল্লাহু খায়রুন হাফিজিন আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী ওয়াল্লাহু খায়রুল ফাতিহিন আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বিজয় দানকারী আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী যে খায়ের শব্দটা জুমলাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন সে খায়ের শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাদেরকে হিকমত দেওয়া হয়েছে হিকমত শব্দের অর্থে হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান তিনি লিখেছেন এই জ্ঞান ইসলামের জ্ঞান যে কোরআন এবং হাদিসের জ্ঞান কোরআন যাকে দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে আর যাকে দেওয়া হয়েছে সে অনুসারে নিজের জীবনযাপন করবে এ কারণে একজন বলেছেন ডান হাতে পবিত্র কোরআন বাম হাতে হাদিস নিয়ে যখন একজন ব্যক্তি চলাফেরা করবে কোরআনের আলো হাদিসের আলো তার সামনের অন্ধকারচ্ছন্ন সমস্ত পদগুলোকে আলোকিত করে দেবে সে কে бла जिंदाबाद ফাকাদ উতিয়া হচ্ছে অর্থাৎ যেটার কোনো সীমানা নাই যেটা কোনো কি নাই সীমানা নাই হদ নাই যেটা কোনো পরিমাণ নাই মাপার কোনো যন্ত্র নাই এমন পরিমানে যাকে হিকমত দেওয়া হয়েছে ধর্মের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে তাকে আল্লাহ রাবুল আলমিন করেছেন আর হ্যাকমত পাওয়ার পরে সে আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় হুকুম পালন করা তার জন্য সহজ হয়ে গিয়েছে তাকে খায়রান কাসিরা অধিক পরিমাণে অধিক পরিমাণে যে বেহাত তাকে অধিক পরিমাণে এই কি দেওয়া হয়েছে খায়রান কাসিরা অর্থাৎ অধিক পরিমাণে কল্যাণ দেওয়া হয়েছে মঙ্গল দেওয়া হয়েছে এই কারণে বাবা রহমতুল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কোরআন ছাড়েন নাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হাদিসের কিতাব ছাড়েন নাই আমি দেখতাম শেষ বয়সেও উনি বসে বসে বিভিন্ন ধরনের তাপসির বিভিন্ন ধরনের হাদিস কিতাব পড়তেন আমি দেখতাম রমজান মাস আসলে তিনি প্রতি রমজানে পাঁচ থেকে সাত খতম করান শরীফ তেলাবাদ করতেন এবং প্রতিদিন দুই পাড়া কোরআন শরীফ তেলাবাদ করতেন আমাকেও তাগিদ দিতেন কোরআন দলবাদ করো বাবা এই কোরআনের মধ্যে দল দুনিয়া সব কিছু দান করেছেন কারণ হেকমত যার ভিতরে আছে তাকে বলা হয় হাকিম তাকে বলা হয় কি হাকিম আল্লাহ রাবুল আলমিনের কাছে এক হ্যাকমত আছে আল্লাহ রাবুল আলমিনের জন্য আলিমুল হাকিম বলে নিজেকে ঘোষণা দিয়েছেন আবার আল্লাহ রাবুল আলমিনের কালামে পাগের মধ্যে কোরআন শরীফের মধ্যে কোরআন মাজিদের মধ্যে হেকমত রয়েছে এই কারণে আল্লাহ রাবুল আলমিন বলে রাসুল পাক সাহসামকে সম্বোধন করেছেন লক্ষ্য করেছেন ডেকেছেন এরপরে আল্লাহ রাবুল আলমিন আয়াত তাদিল করে দিয়েছেন যে হ্যাঁ হাকিম হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ জ্ঞানপূর্ণ কোরানের কসম করেছেন আল্লাহ তাহলে বোঝা গেল যে কোরআনের সাথে যাতে সম্পর্ক থাকবে আল্লাহর কালামে পাগের যাতে সাথে যাতে সম্পর্ক থাকবে তাদেরকে আল্লাহ আপু আলেম হেকমত দান করবেন আল্লাহ পাগের বান্দাগন এই মাদ্রাসা এই খানকাশুরি মাদ্রাসা আমি মনে করি আল্লাহ রাবুল আলমিন একটা হ্যাকমতের বাগান হেকমতের খাজিনা হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হবেন টাকা দিয়ে পয়সা দিয়ে সুপরামর্শ দিয়ে সহযোগিতা বিভিন্নভাবে দিবেন আল্লাহরাবুল আলমিন তাদেরকে অবশ্যই হেকমত দান করবেন তাই পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি না তবে সঠিকভাবে রাখতে হবে কিভাবে সঠিকভাবে আল্লাহ করুক আমরা যে তরিকত প্রচার করতেছি আমাদের কোনো ধান্দাবাজি আছে ধান্দাবাজি নেই এই জন্য পবিত্র কোরআন যারা তালাবাদ করবে যারা হ্যাপস করবে তাদের নিয়ম যদি থাকে না রমজান মাসে তালাবাদ করে মানুষ থেকে টাকা কামাবো না জালে সব বরবাদ হয়ে যাবে যে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালাবাদ করে ওই মুদ্রার আওলার থেকে টাকা কামাবো এরকম যদি কোনো নিয়ত থাকে তাহলে হ্যাপজো পড়ার দরকার নেই হ্যাপজো পড়া পড়তে হবে যে আমি আল্লাহ রাবুল আলমিনের কালামে পা যে কালামে পাকের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন লাউ আনসালনা হাজাল কুরআন আলা জাবালিল লা রাইতাহু খাশি আম মুতাসাদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ যদি আমি আমার এই কুরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড়ের উপর অবতীর্ণ করতাম হে নবী হে আমার হাবিব আপনি দেখতে পাবে দেখতে পেতেন যে এই পাহাড়গুলো আমার কোরআনের তাজাল্লিতে আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পবিত্র কোরআনের বাগান এখানে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ লাখ কোটি আল্লাহ পাকের বান্দাগন সুতরাং যারা কোরআন মানে না হাদিস মানে না যারা আল্লাহকে মানেনা রাসুল না আল্লাহ ব্যক্তিদেরকে না আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদের অন্তরের মধ্যে তাদের কালবের ভিতরে দিদের ভিতরে মোহর মেরে দিয়েছেন কি মেরে দিয়েছেন মেহের মেরে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আන්දারতাহুম আম লাম তুনজিরুহুম লা মিনুন নিশ্চয়ই যারা কুফরি করেছে যারা অবিশ্বাস করেছে অর্থাৎ আল্লাহর প্রতি আর তার হাবিবের প্রতি কোরআনের প্রতি হাদিসের প্রতি আল্লাহওয়ালা ব্যক্তিদের কথা যারা অমান্য করেছে আল্লাহর কথা রাসুলের কথা যারা অমান্য করেছে আল্লাহকে যারা তরক করেছে আল্লাহর কথা যারা অমান্য করেছে আল্লাহকে অমান্য করেছে আল্লাহ রাবুল আলমে অমান্য করার কারণে কুহুরি করার কারণে তাদের অন্তরকে তাদের অন্তরের মধ্যে মোহর মরে দিয়েছেন তাদের অন্তরের মুখ বন্ধ করে দিয়েছেন এই মুখ বন্ধ করার কারণে তাদের অন্তরের মধ্যে ইমানের আলো প্রবেশ করতে পারেনি তাদের অন্তরের মধ্যে কোরআন আলো প্রবেশ করতে পারেনি তাদের অন্তরের মধ্যে ইসলামের আলো প্রবেশ করতে পারেনি তাদের অন্তরের মধ্যে সুন্নার আলো প্রবেশ করতে পারেনি তাদের অন্তরের মধ্যে দরু শরীফের আলো প্রবেশ করতে পারেনি তাদের অন্তরের মধ্যে নামাজের আলো প্রবেশ করতে পারেনি তাদের অন্তরের মধ্যে জিকির আলো প্রবেশ করতে পারেনি এইভাবে আল্লাহ ব্লা আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন অন্তরের মুখ বন্ধ করে দিয়েছে অথচ আল্লাহ বুলা আলামিন আমাদের উপরে দয়া করেছেন আল্লাহ বুলা আলামিন আমাদেরকে মায়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন তাহলে বুঝতে হবে আমরা ইসলাম বুঝতে চাই আমরা ইসলাম মানতে চাই আমরা ইমানদার হতে চাই আমরা নামাজ আদায় করতে চাই রোজা রাখতে চাই দরুদ শরীফ পড়তে চাই নবীকে সালাম দিতে চাই আমরা মৃত্যুর আগে যে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইসলামের হুকুমতের উপরে জীবন যাপন করতে চাই তাহলে উপলব্ধি করতে হবে হে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য ইমানের জন্য দরুদের জন্য কোরআনের জন্য হাদেশের জন্য নবীর জন্য আমাদের অন্তরকে খোলা রেখেছি যারা কুবুরি করেছে যারা আল্লাহকে অমান্য করেছে আল্লাহ বুলাম তাদের অন্তর সমূহের মধ্যে মোহর মেরে দিয়েছেন অন্তরকে বন্ধ করে দিয়েছেন এরপরে আলা কুলুবিহীম ও আলা সামিম তাহাদের অন্তরের কান আবু জেহর আবুল আহ কি শুনতে পেত না তারা কি বধির ছিল তাদের কান কি নষ্ট ছিল এটা হচ্ছে অন্তরের কান কিসের কান অন্তরের কান অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়ার কারণে অন্তরের কানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলমিন মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন পর্দা ফেলে দিয়েছেন তাহলে আবু জহের আবুল সাহেবা ফেরাউন নমরুদ কারণ এদের কি চোখ ছিল না দৃষ্টি শক্তি ছিল না তাহলে আল্লাহ রাবুল আমি এখানে অন্তরের শক্তির কথা বলেছেন কিসের শোকের কথা বলেছেন তারা আল্লাহর কথা অনুসারে বোঝা গেল যে অন্তরের কানও আছে বোঝা গেল যে অন্তরের শোক আছে অনেক সময় দেখা যায় কিছু অন্ধ হাফেজ কি হাফেজ অন্ধ হাফেজ তারা অন্ধ দেখতে পায় না কিন্তু শুনে শুনে তারা ত্রিশ পাড়া ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়া শরিফ তারা মুগস্থ করে নিয়েছে কারণ তারা অন্তরের কান দিয়ে শুনেছে তারা কি করেছে অন্তরের কান দিয়ে শুনেছে এই জন্য নালারাবুল আলম তাদের অন্তরের মধ্যে সেটা হাহ্য করার তাদের জন্য তাদেরকে যেই সব এই তাদের তৌফিক করে দিয়েছেন তাদেরকে সেটা সহজতা তাদের জন্য নালারাব্বুল আলমিন কবুল করেছেন তাহলে বোঝা গেল যে অন্তরের শোক আছে অন্তরের আবার কি আছে কানও আছে তাই আমরা যা কিছু শুনব আল্লাহর কথা নবীর কথা আল্লাহ ওয়ালাদের কথা আমরা আমাদের অন্তরের কান দিয়ে শুনব অন্তরের কান লাগিয়ে শুনব আমরা যা দেখব দেখার চেষ্টা করব অন্তরের শুক্র দিয়ে দেখার চেষ্টা করব আল্লাহ পাগের বান্দাগন দুনিয়ার বুকে এই সমস্ত কাহের এই সমস্ত বেদিন বিজাতিদের অন্তরের মধ্যে মোহরে মেরে দেওয়া হয়েছে অন্তরের মুখ মেরে দেওয়া হয়েছে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লা রাব্বুল আলামিন তাদের জবানকে বন্ধ করে দেবে আল ইয়াউমা নাখ্তমু আফওয়াহিম ওয়া তকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আছে কি নাই পবিত্র কোরআনের সূরা ইয়াসিন শরীফের মধ্যে সেদিন দুনিয়ার মধ্যে কাফেরদের অন্তরের মুখ মেরে দেওয়া হয়েছে আর কেমতের ময়দানে হাসরের মাঠে কাফেরদের জবানের মধ্যে জবানের দরজা বন্ধ করে দেওয়া হবে জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে দুনিয়ার মধ্যে তারা আল্লাহকে অমান্য করেছিল আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিল আল্লাহর হুকুম অমান্য করেছিল হাত দিয়ে তাদের হাত কথা বলে উঠবে পা দিয়ে তারা আল্লা রাবুল হুকুম মান্য করেছিল পা কথা বলে উঠবে শরীরের অন্যান্য অঙ্গপতঙ্গগুলো সাক্ষী দিবে দুনিয়ার মধ্যে তারা অহর অহর আল্লাহ রাবুল আলমীদের অমান্য করেছিল আর আমাদের সা আমাদের জবান আমাদের চোখ আমাদের আমাদের হাত পা সাক্ষী দিবে আমরা আল্লাহ রাবুল আলমীদের যে সমস্ত আয়াত শরীফগুলো যে সমস্ত হুকুম আকাম আমরা মেনেছি, শুনেছি সে অনুপাতে আমরা আমল করেছি আমাদের হাত পা আমাদের পক্ষে সাক্ষী দিবে যে হাত দিয়ে আপনি ইউজু করেছেন যে হাত দিয়ে আপনি ম্যাশোয়া ব্যবহার করেছেন যে ম্যাশোয়া আপনি আপনার মুখের মধ্যে লাগিয়েছেন দাঁতের মধ্যে লাগিয়েছেন মাড়ির মধ্যে লাগিয়েছেন যে উজুর পানি আপনি নাকের মধ্যে লাগিয়েছেন যে উজুর পানি আপনি শোকের মধ্যে লাগিয়েছেন কান কানের মধ্যে আপনি হাতের ওই সাদা দাঙ্গগুলি প্রবেশ করে কান মাসে করেছেন মাথা মাসে করেছেন যে কপাল আপনি জমিনের মধ্যে লাগিয়েছেন যেই যেই আপনার মেরুদণ্ড বাঁকা করেছেন রুকু করে আল্লা রাবুল আলমেনকে রুকু করে আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেছেন যে আপনি পানাহার করেননি যে জবানে আপনি এক লোক মা খাবার দেননি যে জবানের মধ্যে আপনি এক ফোঁটা পানি পান করেননি জবানকে বিভিন্ন ধরনের খাবার দাবার থেকে পানাহার থেকে আপনি মুক্ত রেখেছেন রোজা পালন করেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আরাম এই হুকুম মানার কারণে কে আমাদের ময়দানে হাসরের মাঠে আমাদের জবান শোক কান মুখ আমাদের হাত পা সবকিছু আমাদের পক্ষে সাক্ষী দিবে তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা। না আল্লাহ পাকের বান্দা কোন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানার দরকার আছে পাশাপাশি আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে কি করা তাওবা করার দরকার আছে কেমন তাওবা খালেস দিলে আল্লাহর একজন ওলি বলেছে তাওবা করার পরে যদি আপনি পুনরায় সেই গুনায় লিপ্ত হন তাহলে আগের থেকে আরো সত্তর গুণ বেশি গুণা হবে তাহলে আমরা যে সমস্ত গুণা থেকে ফিরে আসবো পুনরায় আমরা আবার সেই গুণা করব না আর যদি আমরা পুনরায় সে না করি খাটি দিলে আল্লাহ দরবারে তবা করি সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন আমাদের তবা কবুল করে যে নিষ্পাপ সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসে যে নিষ্পাপ অবস্থায় মাসুম অবস্থায় আল্লাহ রাবুল আলামিন ওইভাবে মাসুম বানিয়ে নিষ্পাপ বানিয়ে আমাদেরকে কবুল করে নেবেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার আল্লাহ পাকের বান্দাগণ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন তু বইলা আল্লাহি তাও বা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাওবা বা করো খাটিয়ে দিলি এখন নিষ্ঠভাবে তোমরা তাওবা বা করো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ আজুভাইব বত্তাও ভাবেন অজুভাইব মতাত আল্লাহ বোলা আলমেন তাও ভালোবাসেন মহব্বত করেন এবং যারা প্রতিদিন পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করে তাদেরকে আল্লাহ বোলা আলমেন ভালোবাসেন মহব্বত করেন এই পাক পবিত্রতার বিষয় হচ্ছে দুইটা বিষয় কটা বিষয় একটা হচ্ছে জাহিরীভাবে আর একটা হচ্ছে বা হাতেরিভাবে অপ্রকাশ্যভাবে জাহারিভাবে আপনি ডিলা ডিলাকুলুক মেশোয়াক ব্যবহার করেছেন গায়ের মধ্যে সাবান দিয়ে অথবা গোসল করে গা যেই শরীরকে পাক রেখেছেন পবিত্র রেখেছেন উঁচু করেছেন পাক হয়েছেন পবিত্রতা অর্জন করেছেন এটা হচ্ছে জাহারিভাবে প্রকাশ্যভাবে বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করা আর অন্তরের মধ্যে কারোর জন্য হিংসা না রাখা বিদ্বেষ না রাখা অন্তরের মধ্যে অহংকার না রাখা অন্তরের মধ্যে লোভ লালসা না রাখা অন্তরের মধ্যে রিয়া না রাখা এটা হচ্ছে আভ্যন্তরীণ পাক পবিত্রতা সুতরাং যে ব্যক্তি কুলুপ মেসোয়াক ব্যবহার করবে উজু গোসলের সাথে থাকবে তায়মুম উজু গোসলের যদি তৌভিক না থাকে তায়মুম করবে অর্থাৎ বাহ্যিকভাবে বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে জাহিরভাবে পাক পবিত্রতা অর্জন করবে পাশাপাশি ওই ব্যক্তি যদি অন্তরের মধ্যে আল্লাহ সন্তুষ্ট জন্য কোনো মুসলমান ভাইয়ের উদ্দেশ্যে হিংসা না রাখে বিদ্বেষ না রাখে যে অহংকার না করে তাকাব্বরি না করে লোভ লালসা না করে এবং যে রিয়া তার অন্তরের মধ্যে না থাকে ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাতেনিভাবে অভ্যন্তরীণভাবেও তাকে পাক পবিত্র বান্দা বানিয়ে দেবেন তাহলে যাহারই পাক পবিত্রতা এবং বাতেনি পাক পবিত্রতা তো এইভাবে জাহারিয়া বাতেনিভাবে আমরা পাক পবিত্র অবস্থায় থেকে আমরা আমাদের যাবতীয় জীবনের গুনার জন্য আল্লাহর কাছে কী করবো প্রার্থনা করব আল্লাহর কাছে তবা প্রার্থনা করব আল্লাহর কাছে যেই আল্লাহর দিকে আমরা ফিরে আসবো গুণাগুলা পিছনে ফেলে আমরা আর গুণার দিকে ফিরে ফিরে যাব না আল্লাহর দিকে ফিরে আসবে জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ইল্লামান তাবাম ওয়া আমান ওয়া আমিল আমালান সোয়ালিহান ফাউলাকে ইউবাদিল্লাহ সাইয়াতিম হাসানাম সুতরাং যে সমস্ত ব্যক্তিরা ভুলবশত কোনো গুনাহ করবে কোনো পাপ করবে কোনো যে আল্লাহর হুকুম অমান্য করবে পরে পরবর্তীতে সে যখন বুঝতে পারবে যে হায়রে আমি ভুল করেছি পাপ করেছি গুনা করেছি আমার এটা উচিত হয়নি এটা আমার ভুল হয়ে গিয়েছে ত্রুটি হয়ে গিয়েছে সাথে সাথে নিজের ভুলের জন্য পাপের জন্য আল্লাহর কাছে অনুশোচনা করবে লজ্জিত হবে হবে করে আল্লাহর দিকে ফিরে আসবে এবং আল্লাহ রাবুল স্থাপন করবে যে আমার আল্লাহ আমার তবা অবশ্যই কবুল করেছেন আল্লাহ আমাকে করে দিবেন এই একটা ভালো এই একটা ভালো আন্তরিকতা নিয়ে একটা ভরসা নিয়ে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন সে আল্লাহর দরবারে চলে আসবে আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর কাছে যাচনা করবে প্রার্থনা করবে তাওবা করবে এবং ও আমাল হান সোয়ালিহান এরপরেই আমলে সোয়ালে করা আরম্ভ করবে আল্লাহ রাবুল আলমিন হুকুম মানবে আল্লাহ রাবুল আলমিনের দেওয়া সমস্ত হুকুম হাকাম ন্যাক কাজগুলো সে জীবনে প্রতিষ্ঠিত করবে বাস্তবায়ন করবে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে তার জীবনে ঘটে যাওয়া যত পাপ হয়েছে যত গুনাহ হয়েছে যত হুকুম অমান্য করা হয়েছে সমস্ত পাপ গুণ সমস্ত ত্রুটিগুলোকে আমি আল্লাহ ওই ন্যাকাজের বিনিময় ওই তবার বিনিময় আমার প্রতি বিশ্বাস রাখার বিনিময়ে সেগুলোকে আমি ন্যাক কাজ বানিয়ে দেব ও আল্লাহ দেল উল্লাহু বদল করে দেবেন আল্লাহ ব্লা আলামীম যদি কোন নেককার বান্দা তাওবাকারীর জীবনের পাপগুলোকে গুলোকে পরিণত করে দেন নেককাজে যে নেককাজের পরিবর্তে সেগুলোকে আল্লাহ বোলা আলমিন নেক কাজ বানিয়ে দেন তাহলে আরেকজন আল্লাহ আছে নাকি ওই আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ বোল্লা আহলাম আল্লাহ কাছে কবি হচ্চে এরকম কোনো সাহস কারো সাহস আছে আল্লাহ বুল্লা আলামিন বলতেছেন আলু লিমায়ুরে তিনি যা ইচ্ছা তাই করে আল্লাহর ইচ্ছার উপরে কারো হাত নাই আল্লাহ রাব্বুল আল আমিনের হাতের উপরে কারো হাত নাই তাহলে আল্লাহ রাবুল আল আমিন যেহেতু নিজেই ঘোষণা দিয়েছেন যে বান্দা যখন তা করবে আল্লাহর উপরে কাটি দিলে বিশ্বাস স্থাপন করবে এবং আমলে সোয়ালা করা ন্যাক্কাশ করা আরম্ভ করবে আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জীবনের গুণা তো মাপ করব করব। সেই সমস্ত গুণাগুলোকে সবের কাজে পরিণত করে দেব আল্লাহর ক্ষমতা আছে কি নাই তাহলে এই আমাদের মারফত জগতের যে সর্বপ্রথম মুড়িধ হওয়ার সময় আমরা কি করাই তাও করি কি করাই তাও করাই যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিকে ফিরিয়ে দিয়ে আল্লাহ বলেন তাকে কবুল করে নেন তো এই জন্য তাও আবার সবক এটা একটা সর্বপ্রথম সবক কালবের সাথে এই সবকের সম্পর্ক আছে তা আল্লাহ বাগের বান্দাগণ আল্লাহ রাব্বুল আমরা রব হিসাবে জানবো রব হিসাবে মানব আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাজাত শিখিয়ে দিয়েছেন রব্বানা যলামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এই মুনাজাত কোন অলির মুনাজাত নয় কোনো আল্লাহার যে সাধারণ বান্দার মোনাজাত নয় এই মোনাজাত কোনো ফেরেস্তার মোনাজাত নয় এই মোনাজাত হচ্ছে স্বয়ং আদম যিনি একজন নবী এবং যার উপরে অসংখ্য ছোট করা হয়েছিল ওই রকম একজন ব্যক্তি যাকে আল্লাহ রাবুল আলমিন নিজে তৈরি করেছে নিজের হাত দিয়ে তৈরি করেছেন ওই রকম একজন ব্যক্তির মুনাজাত আল্লাহ রাবুল আলমিন সাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে দান করেছেন তাহলে বোঝা গেল যে আল্লাহ রাবুল আলামিনের দুইটা নজর আছে কটা নজর দুইটা নজর একটা হচ্ছে রহমতের নজর দয়ার নজর আর একটা হচ্ছে গজবের নজর আল্লাহ রাবুল আদম প্রতি রহমতের তাকিয়েছেন আর ওই শয়তানের প্রতি গজবের নজরে তাকিয়েছেন তাহলে আমরা যদি আল্লাহর কাছে ছোট হয়ে যাই আল্লাহকে যদি আমরা ধারণা দিই যে আল্লাহর কাছে ধরা দিয়ে তবা করি আমাদের কি মানসম্মান চলে যাবে টাকা পয়সা খরচ হবে জায়গা জমিন বিক্রি করতে হবে তাহলে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তবা কর আপনি যে কোনো মুহূর্তে তবা করতে পারেন যে কোনো পরিস্থিতি বান্দাগন আল্লাহর দিকে ফিরে আসুন এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ফাফির রুহিল আল্লাহর দিকে দৌড় দুনিয়ার মানুষ দুনিয়ার দিকে দৌড়ায় দুনিয়ার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে দুনিয়া তাকে বেজি করে দুনিয়া এমন এমন দুনিয়ার সমস্ত বিষয়গুলো সমস্ত বস্তুগুলো এমনকি বিল্ডিং গাড়ি বাড়ি সব কিছু মানুষ যা কিছু আপনি দেখেন সব কিছু পুরাতন হয়ে যায় নিঃশেষ হয়ে যায় দিন সেটা ক্ষয় হয়ে যায় কিন্তু যারা আল্লাহকে রাজি করতে পেরেছে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে কালকঠিন কামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাতের মধ্যে এমন নাজনিয়ামত দান করবেন এমন বস্তু দান করবেন যেগুলো সারা জীবনের জন্য নতুন থাকবে পুরাতন হবে না আপনাকে যে হুর দেওয়া হবে সেই হুর সারা জীবনের জন্য নতুন জীবনে বুড়ি হবে না আপনাকে যে গেলমান দেওয়া হবে গোলামের বহু হচ্ছে গেলমান ছোট ছোট বালক আপনার সেবা শুশ্রূষা করার জন্য আপনার দেখাশোনা করার জন্য জান্নাতিদেরকে মেহমানদারি করার জন্য সেবা করার জন্য দেখাশোনা করার জন্য অসংখ্য গেলমান দেওয়া হবে ওই সমস্ত গেলমান সারা জীবন তারা এক বয়সেই থাকবে দুনিয়ার মহিলারা আস্তে আস্তে বৃদ্ধা হয়ে যায় তাদের শক্তি কমে যায় দুনিয়ার পুরুষদের চেহারা আস্তে আস্তে ছোট হয়ে যায় আস্তে আস্তে তাদের চেহারা বাঙা শুরু করে বয়সের সাথে সাথে দাঁত পড়ে যায় খাবার রুচি চলে যায় দুনিয়ার মধ্যে আপনি একটা গাড়ির মধ্যে ছড়েন গাড়িটা চলতে চলতে শেষ পর্যন্ত সেটা চাকা চলে যায় নাটবল্টু সব আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পুরাতন হয়ে যায় বিল্ডিং একটা রঙ করেন আস্তে আস্তে বৃষ্টির পানিতে এভাবে সেভাবে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায় কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নেয়ামত রেখেছেন যে সমস্ত অনুগ্রহ রেখেছেন যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বস্তু রেখেছেন উপভোগ করার জন্য যে সমস্ত বিষয় রেখেছেন সে সমস্ত বস্তু সে সমস্ত বিষয় সেই সমস্ত বিল্ডিং সেই সমস্ত ফলের বাগান ফুলের বাগান সেই সমস্ত হুর গেলমান সারা জীবন এমনকি আবাদে আবাদ তারা এক একরকমই থাকবে তাহলে বান্দা আর দেরি কেন আর দেরি কেন ফিরে আসুন এখনই সময় আপনি কি জানেন কাল পর্যন্ত আপনার হায়াত আছে কি নাই আমরা এখনো নিশ্চয় যে নিশ্চিত নই আমরা এটা নিশ্চয়তা দিতে পারি না যে আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কি না তাহলে কাল পর্যন্ত ও যে পরশু পর্যন্ত আগামী বছর পর্যন্ত কিভাবে আপনি যে বেঁচে থাকবেন সেটার আশা করেন আল্লাহ পাকের বান্দাগণ এইভাবে মানুষ মানুষের হায়াত সীমিত মানুষের রিজিক সীমিত সব কিছু আল্লাহ রা নির্ধারণ করে রেখেছেন কিন্তু মানুষ স্বপ্ন দেখেই আশা করে আকাঙ্ক্ষা করে বিশাল বিশাল দেখা যায় মানুষের হায়াত শেষ হয়ে গিয়েছে তার আশা এখনও রয়ে গেছে হয়েছে আছে না এরকম তাই আল্লাহ পাকের বান্দা আশাকে ছোট করতে হবে আশাকে কি করতে হবে ছোট করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যু এমন একটা বিষয় একদিন অবশ্যই আমাদের মৃত্যু করবে আহ আল্লাহ আকবর আলম যে মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাবুল আলমের অসংখ্য আয়াত পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে আইনা মাতা কোনো ইদ্রি কুমুল মাউত ওয়ালাউকুম তুম ফি বুরুজিম মোশাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে যদিও তোমরা ডালা প্রাচীরের মধ্যে দালালের মধ্যে নিজেদেরকে লুকায় রাখো এরপরে সেখানেও মৃত্যু তোমাদেরকে যেই আগ্রাস করে ফেলবে তাই আল্লাহ পাকের বান্দাগণ মৃত্যুকে ভয় করার দরকার আছে কি না মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি না তাই আল্লাহ পাখের বান্দাগন রাসুল আলাইহি আলাম মৃত্যুর কথা বেশি বেশি বলেছেন যে কোনো ব্যক্তি দুনিয়ার খায়েশ দুনিয়ার আয়েশ এগুলোর কথা যদি সে ভুলে থাকতে চায় তাহলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে আল্লাহাক আমাদের দৈনিক মৃত্যুকে স্মরণ করা তো ভিঘ্নশিবুল আল্লাহ এবং আমরা যেন আমাদের আশা ছোট করে আমাদের যাবতীয় গুনার জন্য পাপের জন্য আল্লাহর কাছে খাটি দিলে তলা করে আমরা যেন সকলে আল্লাবালা হয়ে যেতে পারি বললাম আমি সবাই চক্ষুবন্ধ করি দিকে ধ্যান করেহম রহিম

لا إله إلا الله 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 لا اله الا 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 الله

কোনো দেওয়ালের পাশে অথবা কোনো মসজিদের মধ্যে কিংবা কাওয়া শরীফের ওই পাশে নামাজ আদায় করা হয়নি একমাত্র লাইল হাইল্লাকে কায়েম করার জন্য দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য হুজুর নুর সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তলো আর এর নিচে নামাজ আদায় করেছে একমাত্র লাইল হাইল্লাকে কায়েম করার জন্য তাহলে এই লাল হাইল্লাহ আমরা অতি সহজে পেয়ে গেছি এই জন্য আমাদের কাছে এটার মূল্য কম এজন্য আমাদের কাছে এটা কি মূল্য কমত সই লাই লাইল্লাহকে কায়েম করার জন্য আমার রসুল পাকসাল্লাম সজাতির কত নির্যাতন সহ্য করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছেন আমার রসুল পাকসাল্লাম নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করে ওই আশ্রেবে চলে গেলেন শুধুমাত্র লাই লাইল্লাহকে কালে কালেমাকে তা কায়েম করার জন্য আমার রসুল্লাহ সাল্লাম এভাবে যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন ঘন্টার পর ঘন্টা এবার বছরকে বছর কত কষ্ট সহ্য করেছেন কত পরিশ্রম করেছেন সাহাবিদাও কত কষ্ট করেছে নিজের বুকের তাজা রক্ত দান করেছে একমাত্র জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এই এমন একটা জিকির হজরত আদমল ইসলাম থেকে রাসুল শেষ পর্যন্ত সমস্ত নাবি রাসুল সকলেই ইল্লাল্লাহ জিকির করেছেন লাল্লাহ জিকিরে তালিম দিয়েছেন ইল্লাল্লাহ জিকির দাওয়াত দিয়েছেন সুতরাং যে সমস্ত বান্দারা বান্দিরা দুনিয়ার মধ্যে বিশেষ করে রাসুল পাক সাহাশালামের উম্মতেরা উম্মতে মোহাম্মদিরা বেশি বেশি লাই লাল্লাহ জিকির করবে কাল কঠিন কেমতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাবুল আলমিন তাদের সাথে হা ওই নাবি রাসুলদের সাথে হাসর নসর করাই দিবিন লাল আহ্লা জিকির দরকার আছে কিনা ইমানকে মজবুত তাজা করার জন্য নতুন রাখার জন্য দৃঢ় রাখার জন্য লাল আহ্লা জিকির বেশি বেশি দরকার বিসমিল্লা রহমান রহিম

الا الله الا الله, الاillah, إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله লা লাল্লাহহু আহমাদু রসুল্লাহ অ সাধু আল্লা লাই লা হাই লাল্লা হু লা শারি গাহু অ সাধু আন নাম আবদুহু অ রসুল ইল্লাল্লাহ এমন একটা শব্দ এই শব্দটা বেশ কিছু বা মানে কয়েকবার আল্লাহ বুলা আমি পবিত্র কোরা একাধিকবার উল্লেখ করেছেন এর মধ্যে আমি একটা এত কথা বলছি আল্লাহ ই না ইউ বলে অ ও নাহু ও লা এক শ ও হাদান ইল্লাল্লা ইল্লাল্লাহ একটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ হজরত খাজা হাসান মহিউদ্দিন ইস্তিয়াস বেরি রহমাতুল্লাহ আলাই এই ইল্লাল্লাহ জিকির করতে করতে ইল্লাল্লাহ জিকির তাসির দিয়ে ইল্লাল্লাহ জিকির প্রভাব দিয়ে তাজাল্লি দিয়ে শক্তি দিয়ে নূর দিয়ে নব্বই লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন সব কিছু বাতিল ভুয়া ভিত্তিহীন সারা বিশ্বের মধ্যে তেত্রিশ কোটি দেবতার পূজা চলে কেউ গাছের পূজা মাছের পূজা গঙ্গার পূজা কেউ যে গরুর পূজা তুলসী গাছের পূজা এইভাবে বিভিন্ন মানুষ আল্লাহকে বাদ দিয়ে খালেককে বাদ দিয়ে স্রষ্টাকে বাদ দিয়ে মাখলুকের পূজা করে সৃষ্টির পূজা করে ওই অবস্থায় এই বান্দারা যখন করে আল্লাহ রাবুল আলমিন তাদের জীবনের গুণামাপ করে দেন এবং তাদের একিনের শক্তি দৃঢ় বিশ্বাসকে আরো বৃদ্ধি করে দেন মজবুত করে দেন তাহলে কোনো কিছু কোনো কিছুর থেকে হয় না কেউ কারো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না এই জন্য এটাকে বলা হয় ইসবাত রাত। কি বলা হয় ইসবাত মুজারত অর্থাৎ হা বদ প্রতিষ্ঠিত শুধুমাত্র আল্লাহ ছিল শুধুমাত্র আল্লাহ আছে হু শুধুমাত্র আল্লাহ থাকবে আর আমরা এই জিকির করার আগে দোয়ায় কাতার একটা অংশ পড়ি সুতরাং আমরা যেই তরিকায় যে নিয়মে যে পদ্ধতিতে যে সিস্টেমে এই জিগির করি এই জিগির মধ্যে কোনো ভুল ভ্রান্তি বা কোনো ধরনের অন্য কিছু অসুবিধা হয় না এটা সই সুন্দর জিগির আপনি যদি এই তরিকা অনুসারে তরতিব অনুসারে ধারাবাহিকতাভাবে জিগির করেন আল্লাহ রাব্বুল আর আমি আপনার একিন আপনার দৃঢ় বিশ্বাসকে আরো মজবুত করে দেবে আরো দৃঢ় করে দেবে আমরা অনেক সময় অনেক ব্যাপারে কারো উপর দোষারোপ করি করি না অমুকের কারণে এটা হয়েছে অমুকের কারণে তোমার এটা হয়েছে এরকম বলি না এটা বলা ঠিক না যা কিছু হয় তার পক্ষ থেকে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো মানুষ হয়তো আইন আল্লাহ রাবুল আলমে যে আল্লাহ রাবুল তো সব পথ দেখাই দিয়েছেন ভালো করলে ভালো ফলাফল খারাপ করলে খারাপ ফলাফল যদি সে খারাপ করে তাহলে বন্দার পক্ষ থেকে একটা ফয়সালা হবে নতুবা আল্লাহর পক্ষ থেকে কি একটা অবশ্যই ফয়সালা হবে দুনিয়াতে না হলে আখরাতে হবে তাহলে বোঝা গেল যে কারো ব্যাপারে কারো উপরে দোষারোপ করে লাভ নাই সব কিছু আল্লাহাকের পক্ষ থেকে হয়ে থাকে তবে অনেকগুলো বিষয় মানুষ নিজের কারণে নিজে বিপদে পড়ে নিজের কারণে নিজে কি বিপদে পড়ে কথার কারণে কাজের কারণে হতে এসা এগুলো মানুষ জানে যে এরকম একটা কথা বললে এরকম একটা কাজ করলে এটা সমস্যা হবে সেটা যদি জেনে শুনে আপনি ভুল করেন তাহলে সেটা আপনি খেসরা অবশ্যই দিতে হবে তাহলে বোঝা গেল যে আমরা যেই সরাসরি কাউকে আমরা দোষারোপ করবো না আমরা সবর করব করবো দুর্যোধাহরণ করবো আর আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে কী ফয়সালা হয় সেটার দিকে আমরা একটু লক্ষ্য করবো আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল কথা তো ভি নসিব আমিন সবাই চক্ষু বন্ধ করে করি কাল কালকল্প দিকে ধ্যান গণ করি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ মনে রাখিও একমাত্র আমি আল্লাহর জিকির মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে সুতরাং বেশি বেশি যদি আল্লাহর জিকির করি আমরা বেশি বেশি আল্লাহকে ডাকি আল্লাহকে স্মরণ করি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল বোলা প্রশান্তি ঢেলে দেবে

বিভিন্ন তার ভিতরে রাত ছোট দিন বড় দিন ছোট রাত বড় জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে জ্ঞানী কারা যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং চক্ষু বন্ধ করে গভীরভাবে মোরাকাবা করে ফিকির করে হাদিসের মধ্যে এসেছে তাফাক্কাল খাই ইবাদাতি সিত্তিনা সানা এক ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নামায় মোরাকাবা করা ফিকির করা গভীরভাবে চিন্তা গবেষণা করা ষাট বছর নফল এবার থেকে উত্তম আমরা একটু গভীরভাবে চিন্তা করে গবেষণা করি আল্লাহ দেব আল্লাহর দেওয়া নিয়ামতের কথা আমরা স্বীকার করি এরপরে আমরা আল্লাহর জিকির করব। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছে নামা আর যিনি যিনি স্বাতবকাশমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছে নামা আর আল্ল আল্লাদি খলাকা সামা তিনটি বা সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনিই হয়েতেছে নামা আর চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ বালও দিয়েছেন তিনি হইতেছে নামা আর আল্লহ কল্লাদি জাঙালার শামসা ধুয়ালকমারা নুরা যিনি অসংখ্য তারকারাজি দিয়ে নক্ষত্রপুঞ্জী আসমানের সুন্দর বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ বিহা যিনি গেলনে গেলনে পানি আকাশে ভাসমান অবস্থায় মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছামত জমিনে বৃষ্টি نازিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ ওয়আনযালনা মিনাল মুসীরাতি মা আনসাজজাজা বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হয়েতেছে নামার আল্লাহ গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হয়েতেছে নামার আল্লাহ যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আমার রূপ দিয়েছেন তিনি হইতেছেন নামার আল্লাহ ينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين السلب والترايب يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء ركبك والتين والزيتون وتور سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم

そ <laughs> ا الل ل لل ل ل ل ل 啊！Uh huh. uh huh.

এমন একটা বন্ধুত্ব স্থাপন কর যেন মৃত্যুর পূর্বে মৃত্যুর আগে তুমি আল্লাহ বলে এই দুনিয়াটা একটা কারাগারের মতো একটা বন্ধগরের মতো এই দুনিয়ার মায়া এই দুনিয়ার আশা কাঙ্ক্ষা থেকে নিজেকে একটু পৃথক করে তুমি আল্লাহর মায়ার দিকে ফিরে আসো আল্লাহর মায়ে তুমি তোমার অন্তরকে ভরপুর করে নাও আল্লাহ আরেকজন বন্ধু আরেকজন উলি বলেছেন চশমে গেরিয়া সিনে বেরিয়া করা তাই মুজে মাল দৌলতে কি হাস আয় মতলব নেহি মুজে চশমে গেরিয়া সিনে বেরিয়া করা তাই আরব মুজে মাল দৌলতে কি হাস মত আয় মতলব নেহি মুজে আর আব্বাল আলমিন আপনার কাছে দ্বন্দ্ব লোধ কামনা করিয়া আপনার কাছে ধন সম্পদ চাই না আপনার কাছে অনেক বেশি সম্পদের আশাও করি না শুধুমাত্র আপনার প্রেমের জিকিরি দিয়ে আমার অন্তরকে আপনি করে এবং প্রেমের আগুন দিয়ে আমার কলিজাকে আপনি সাই বানিয়ে দিন আর আপনার মহব্বতের জন্য আমার শোকের পানি ঝরঝর করে ঝরাইয়ে দিন হে আল্লাহ আমি যেন আপনার মহব্বতের জিকিরি করতে করতে আমার অন্তরকে আপনার মহব্বতে ফুড়ে ফেলতে পারি এবং আপনার মহব্বতে আমার শোকের পানি জড়াতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন যেই চোখ আল্লাহর মোহব্বতে কিংবা আল্লাহর ভয়ে জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে কাঁদতে পারবে শোকের পানি ঝরাতে পড়বে খোদার কসম করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই সেহারা ওই শোককে ওই জবানকে জাহান্নের আগুনের জন্য হারাম করে দেবে কারণ আল্লাহ হচ্ছে নূর আল্লাহর জিকির হচ্ছে নূর। নূর। আল্লাহর আল্লাহর সেটাও যার ভিতরে আল্লাহর নূর থাকবে আল্লাহর মহব্বতের নূর থাকবে আল্লাহর জিকিরের নূর থাকবে তার জন্য ওই জাহান্নামের হারাম হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকল কি বুঝার এবং আমল করার তৌফিক নসীব করুন আমিন আল্লাহ পাকের বান্দাগণ যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় নামাজি যারা রোজা রাখে তাদেরকে বলা হয় রোজাদার যারা হজ করে তাদেরকে বলা হয় হাজী যারা দান করে তাদেরকে বলা হয় দানবীর আমরা আল্লাহর জিকির করেছি পবিত্র কোরআনের ভাষায় আমাদেরকে বলা হয়েছে জাকিরিন জিকির করলে কি তার কথা পবিত্র কোরআনের কথা আল্লাহ পাকের বাণী

করে ক্ষমা করে দেব এবং তাদের জন্য কাল কঠিন কেমতের ময়দানে হাসরের মাঠে বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি জাকিরিন এমন একটা শব্দ এমন একটা জুমলা যদি আপনি উজু সহকারে জাকিরিন শব্দটা উল্লেখ করেন তাহলে প্রত্যেকটা হরফের বিনিময় আপনাকে একশো করে নেকি দেওয়া হবে এটা তো পবিত্র কোরআনের শব্দ